নিয়ামত আলী সুফি ফাউন্ডেশনের উদ্যোগে 300 পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করাই। ৬ নং পূর্ব ষোলো শহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলমের পক্ষে ৬ নং পূর্ব ষোলো শহর ওয়ার্ড যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এলাকাবাসী অলর মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করায়। এই সময় এন্ডে উপস্থিত আছেন ৬ নং পূর্ব ষোলো শহর ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা তৌহিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি কাজী রাসেল সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মী অল। আর দেশের মানুষ মানুষ অনাহার দেখছিল, দুঃখী দেখছিল, মানুষ আশ্চর্য ভাবে চলাফেরা করে বিবেচ আমাদের শেখ হাসিনার স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আনা যুবলীগ নেতা এই উদ্যোগ লইছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এবছর আল্লাহ রহমতে আর একটা সামগ্রী পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করি। আগামী বছরও আরা দিন কি প্রতি বছর ন্যায় ইফতার সামগ্রী দিতে পারিবেন আর বেগম দোয়া কামনা করি। সি প্লাস টিভি চট্টগ্রাম।